সপ্তমীর উলাহর মাজতেই ভয়ঙ্কর অঘটনের সাক্ষী হল চাবুয়া। দখাউইত বাগরি পড়িল যাত্রীবাহী বাস। দুর্ঘটনার পিছত চাবুয়ার কাজিখাত এইদরেই পথর দাঁতিত পড়ি রল দুর্ঘটনাগ্রস্ত বাসখন, আনটো চুকত পড়ি রল এখন অটো। রাষ্ট্রীয় ঘাইপথে গৈ থকা অটোখনক ওভারটেক কৰিবলৈ লওঁতেই নিয়ন্ত্রণ হেরুয়াই দখাউইত সোমাল তীব্রবেগী বাসখন। ভয়ঙ্কর দুর্ঘটনাত কথমপি মৃত্যুর দুয়ার দলির পৰা উভতি আহিলেও বাসখনত থকা আটাইকেইজন যাত্রী পালে গুরুতর আঘাত। ইফালে দুর্গোৎসবর আনন্দত রাইজ মগন হয়ে থাকার সময়তে দুর্ঘটনায় বহু ঠাইতে সৃষ্টি করিলে এনে অনাকাঙ্ক্ষিত পরিবেশর। গোলাঘাটত বলেরো বাহনের প্রচণ্ড খুন্দাত বাইক আরোহী উফরি পড়ার শিহরণকারী দৃশ্য বন্দী হল সিসি ক্যামেরা। গোলাঘাটর কমারবন্ধা আঠাবাড়িত তীব্রবেগত গৈ থকা এখন বাইকে নিয়ন্ত্রণ হেরুয়ায় খুন্দা মারে বলেরো। দুর্ঘটনাটোত গুরুতরভাবে আহত হয় দুই বাইক আরোহী। কিন্তু সিসিটিভির ভিডিও প্রত্যক্ষ করে রাইজে বলেরো গাড়িখনে পরিকল্পিতভাবে দুই বাইক আরোহীক খুন্দিওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে। বলেরোখন রাস্তার মাজত আমি রখাই দিলে, বাইকখনে আহি পেলাই মারি দিলে, আর ইতিমধ্যে গাড়িখন যখনে অ্যাক্সিডেন্ট করলে বলেরোখন সেইখন অলরেডি যোরহাট অভিমুখে পলায়ন করেছে। মানে নাম্বার সাম্বারবিলাক আমার তারমানে কোনোবা কোনোবা জায়গায় সিসিটিভি ফুটেজত উঠিছে, আমি এটা এই তদন্ত করে আছো। আমার কমারবন্ধা আরক্ষীও ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, তেওঁলোকেও তদন্ত করে আছে। দুর্ঘটনার পিছতে পলায়ন করা বলেরো বাহনখনক কিছুদূর যাওয়ার পিছত করাক্ত করবলৈ সক্ষম হয় রাইজ। গোলাঘাটৰ পৰা ইউনিচালিৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।